শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুললে আপনি পেয়ে যাবেন 640 টাকা। হ্যাপি হোর, এটা 100% সত্যি। আর এটা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে সাথে সাথে আপনি পেমেন্টটা নিতে পারবেন। এখানে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনি $60.50 অর্থাৎ বাংলাদেশ টাকায় 640 টাকা পেয়ে যাবেন এবং আপনি সাথে সাথে সেটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনাকে পেমেন্টটা নিতে হলে জাস্ট আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন সরাসরি আপনার কয়েন বেস অ্যাকাউন্টে। দেন কয়েন বেস থেকে আপনার সেটা আমার কাছে সেল দিয়ে বা অন্য যে কারো কাছে সেল দিয়ে কিন্তু আপনি সেটা বিকাশে টাকাটা নিতে পারবেন। তো এবার অবশ্যই ভিডিওটি এ টু জেড দেখবেন। তো তার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেল অনলাইন BD24 নতুন হয়ে থাকেন, তো আপনি যে ভিডিওটি দেখতেছেন তার পাশে থাকা যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেটাতে অবশ্যই অবশ্যই একটা করে ক্লিক দিবেন। এবং ক্লিক দেওয়ার পাশাপাশি আপনি যে পাশে একটি ঘন্টা আইকন দেখতে পারবেন সেই ঘন্টা আইকনটাতে অবশ্যই অবশ্যই ক্লিক দিবেন, যাতে করে আমাদের যে পরবর্তী যে আর্নিং ভিডিওগুলো আছে আপনি সবার আগে পেয়ে যাবেন এবং সেখান থেকে ভিডিওটি দেখে আপনি আর্নিং শুরু করে দিতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বোর্ডে কিন্তু আমি সাইটটি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন, দেন আপনার সামনে একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো ভিডিও ডিসক্রিপশন বোর্ডে লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো ভিডিও অ্যাট ফার্স্ট আমরা সাইন আপ করবো। তো সাইন আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট, এই অপশনটিতে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো তারপর ফের এখানে আপনি আপনার জিমেল দিয়েও সাইন আপ করতে পারবেন, ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারবেন এবং লিঙ্কডইন দিয়েও আপনি সাইন আপ করতে পারবেন। বাট আমি আপনাদের বলবো এখানে আপনার সাইন আপ করবেন শুধুমাত্র ম্যানুয়ালভাবে রেজিস্টার করবেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম অনুসারে সকল ডিটেলসগুলো দিবেন। তো এর জন্য আপনি নিচে এসে যাবেন, নিচে যাওয়ার পর আপনার এ ধরনের একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, অর্থাৎ আপনার এনআরআই কার্ডে যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার যদি এনআরআই কার্ড না থেকে থাকে তো আপনার বাবা মা ভাই বোন যে কারো একটি এনআরআই কার্ডের নাম অনুসারে এখানে দিয়ে দিবেন এবং লাস্ট নেম সেটাও দিবেন এবং একটি ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি ক্যাপচারটি ফিল আপ করবেন। ক্যাপচারটি ফিল আপ করার পর আপনি এখানে যে ক্রিয়েট প্রোফাইল নেম অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো তারপর আপনি কি করবেন, সিম্পলি এখানে অ্যাকসেপ্ট নামের একটি অপশন দেখতে পারবেন, একটু কষ্ট করে জাস্ট অ্যাকসেপ্ট বাটনতে ক্লিক করে দিবেন। তো অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি যে জিমেলটি ইউজ করছেন সেই জিমেল তারা একটি মেল পাঠাবে, অর্থাৎ কনফার্মেশন লিঙ্ক পাঠাবে। আর ইমেলটি হচ্ছে মূলত এ ধরনের আপনাকে একটি কনফার্মেশন লিঙ্ক পাঠাবে। তো আপনি এখানে লিঙ্ক টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। ব্রাউজার সিলেক্ট করে দিলে আপনার সামনে একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো তারপর আপনি কি করবেন, এখানে আপনার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপর তাদের একটি অ্যাপ্লিকেশন আছে, আপনি সেই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সেটা আপনার যদি আইফোন হয়ে থাকে তো অ্যাপ স্টোর থেকে, আর আপনার যদি আমার মতো অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তো আপনি সিম্পলি এখানে প্লে স্টোরের উপরে ক্লিক করে দেবেন। আর প্লে স্টোরের উপর ক্লিক করে দিলে আপনাকে সোজা প্লে স্টোর নিয়ে যাবে। দেন প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটিকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি কি করবেন, সিম্পলি ইনস্টল করবেন। ইনস্টল করার পর সিম্পলি আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো ওপেন করলে আপনার সামনে একটি এধরনের ইন্টারফেস ওপেন হবে। তারপর ফের এখানে আপনি সাইন আপ অ্যান্ড লগ ইন দুইটা অপশন পাবেন। আবারও বলতেছি ভিউয়ার, আপনি কিন্তু এখানে সাইন আপ করতে হবে, অবশ্যই তাদের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করবেন, তাহলে কিন্তু আপনি এখানে $60.50 অর্থাৎ বাংলাদেশ টাকা 640 টাকা বোনাস পাবেন, তাছাড়া কিন্তু আপনি পাবেন না। আর এখানে কিন্তু এটা আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে সাথে সাথে আপনার কয়েন বেস অ্যাকাউন্টে আপনি পেমেন্টটা নিতে পারবেন। এবং এই $60.50 কিন্তু আমি আপনাদের সঙ্গে লাইভে এক্সচেঞ্জ করে দেখাবো, কমবিট কয়েনে আমি এক্সচেঞ্জ করে দেখাবো, ওকে। তো আপনি তারপর কি করবেন, সিপিএল এখানে এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, সিপিএল এই লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। তো লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন এবং যেই ব্রাউজার দিয়ে আপনি অ্যাকাউন্টটি করছেন সেই ব্রাউজারটি এখানে আবারও সিলেক্ট করে দিবেন। তো সেই ব্রাউজারটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আবারও লগ ইনে ক্লিক করবেন, বা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে যাবে। তো এখন আমি আমার অ্যাপসটি লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। তো ভিওর অ্যাপ্লিকেশনটি লগ ইন করলে আপনার সামনে একটি এধরনের ইন্টারফেস ওপেন হবে। আর ভিওর আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে $60.50 কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে মূলত আপনাকে একটা সিএডি কয়েন দিবে, যেটা $10 একটি কয়েন দিবে, ঠিক আছে, যেটা আপনি এক্সচেঞ্জ করলে কিন্তু আপনার $60.52 হয়ে যাবে। এখন কিন্তু আমি আপনাদের সামনেই কিন্তু লাইফে এই সিএডি কয়েনটি কিন্তু আমি এক্সচেঞ্জ করে আমি বিটকয়েনে করবো, ঠিক আছে। লাইফে আমি এক্সচেঞ্জ করে সেটা বিটকয়েনে কনভার্ট করবো। এর জন্য কি করবেন, সিম্পলি এখানে কনভার্ট নামের একটি অপশন দেখতে পারবেন, সিম্পলি এই কনভার্ট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি কনভার্ট অপশনে ক্লিক করে দিলাম। তো তারপর ফের আপনি এখান থেকে সিএডি কয়েনটি কনভার্ট করবেন বিটকয়েন বা ইথেরিয়ামে, আপনার যেটাতে খুশি সেটাতে কিন্তু আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার কয়েনটি সিলেক্ট করে দিচ্ছি, যেটা আমার এখানে প্রায় $10 মূল্যের একটি কয়েন আছে। তো সেই কয়েনটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আর ভিওর সেই কয়েনটি হচ্ছে ক্যানাডিয়ান ডলার। তো আমি এটা জাস্ট এটার উপর আমি ক্লিক করে দিলাম। আর এই সাইটটি মূলত ক্যানাডিয়ান একটি সাইট, তো আমি এটার উপর ক্লিক করে দিলাম, যেহেতু আমার অ্যাকাউন্টে এই কয়েনটি $10 আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এটা $10 আছে। তো সেটা আমি কিসে কনভার্ট করবো, সেটা আমি এখানে ইথারা বা বিটকয়েনে আমি কনভার্ট করবো। তো এখানে আমি বিটকয়েনে কনভার্ট করবো। তো এখান থেকে আমি বিটকয়েনটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি বিটকয়েনটা সিলেক্ট করে দিলাম। তো তারপর ফিরে আপনি এখান থেকে ক্যানাডিয়ান কত ডলার এক্সচেঞ্জ বিটিসিতে করতে চান সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তো আমি এখানে $10 করবো, যেহেতু আমার অ্যাকাউন্টে $10 আছে, যেহেতু ক্যানাডিয়ান কয়েনটা আমার এখানে $10 আছে, তো আমি এখানে $10 লিখে দিলাম, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, সিম্পলি এখানে কনভার্টে ক্লিক করে দিবেন। তো আমিও কনভার্টে ক্লিক করে দিলাম। আর এই $10 জন্য কিন্তু আমি এই পরিমাণে একটা সতাশি পাবো, ওকে। তো আমি এটা কনভার্টে ক্লিক করে দিলাম।
তো তারপর আপনারা কী করবেন, সিম্পলি এই ওকে অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এই ওকে অপশানে ক্লিক করে দিলাম। তো ওকে অপশানে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার এক্সচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার বিটকয়েনে কিন্তু এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। দেন কিন্তু এটা আপনি দেন কিন্তু আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে এখান থেকে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন। তো দেখেন এটা কিন্তু আমার সাকসেসফুলিভাবে হয়ে গেছে। তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম, আবার এখানে আমি ওয়ালেটে ক্লিক করে দিলাম। তো ওয়ালেটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিএডি কয়েন কিন্তু এখানে আমার এখানে 00 দেখাচ্ছে। তো আপনারা এখানে বিটকয়েন এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে এখানে $60.44 দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে সাতোশি হচ্ছে 1,87,656 দেখাচ্ছে, ঠিক আছে। আর এটা কিন্তু আপনি সবাই পেমেন্ট নিতে পারবেন, মাস্ট বি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। জাস্ট অ্যাকাউন্টটি ভেরিফাই করে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। আর ভাই এখন যদি আপনি পেমেন্ট নিতে চান, আপনি সিম্পলি এখানে বিটিসির উপর জাস্ট একটা ক্লিক করে দেন। তো আমি ওই বিটিসির উপর জাস্ট ক্লিক করে দিলাম। এখন যদি আপনি এটা পেমেন্ট নিতে চান, দেখবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড দেখাবে না, ঠিক আছে, যে আপনার অ্যাকাউন্টটি আনভেরিফাইড। তো যান নিচে, নিচে গেলে আপনি এই যে উইড্রো অপশনটি কিন্তু আপনারা দেখতে পারবেন, এখানে উইড্রোটাও কিন্তু চালু আছে, ঠিক আছে। এখানে উইড্রো অপশনটি চালু আছে, তো সিম্পলি এই উইড্রো অপশনে ক্লিক করে দেবেন। তো আমি উইড্রো অপশনটি ক্লিক করে দিলাম। দেখেন ভাই এখানে দেখা যাচ্ছে ইওর অ্যাকাউন্ট ইজ আনভেরিফাইড, ঠিক আছে। অ্যাকাউন্টটি ভেরিফাই করলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো। এখানে বলে দিচ্ছে যে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট অ্যান্ড আনব্লক উইড্রো, মানে আমরা যদি অ্যাকাউন্টটি ভেরিফাই করে তাহলে কিন্তু আমরা এখান থেকে উইড্রো দিতে পারবো। তো সাথে সাথে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টে পেয়ে যাবো। আর এটা মূলত একটি এক্সচেঞ্জ সাইট, এটা সীমিত সময়ের জন্য এই অফারটি দিচ্ছে। ওকে, তো আপনারা কীভাবে ভেরিফাই করবেন, এখানে ভেরিফাই নাও যে আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। এই ভেরিফাই নিয়ে আমি একটি পরবর্তীতে একটি টিউটোরিয়াল করবো, আপনারা কীভাবে এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এটা আমি পরবর্তীতে একটা টিউটোরিয়াল করে আপনাদের দেখাই দিব। তো এখান থেকে আপনারা বেশি বেশি কীভাবে ইনকাম করবেন, বেশি বেশি ইনকাম করার জন্য এখানে আপনারা রেফার করবেন। এখানে আর্ন নামের একটি অপশন দেখতে পারবেন, এই যে আর্ন, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে রেফার নামে একটি অপশন দিতে পারবেন, এখানে রেফার অপশনে ক্লিক করে দেবেন। তো রেফার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রতি রেফারে কিন্তু আপনি ওই যে ক্যানাডিয়ান কয়েনটা $10 একটা কয়েন পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে জেনারেল রেফার লিঙ্ক যে আপনি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর যদি যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনি নিচে লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার রেফার লিঙ্ক, এটা আপনার ফ্রেন্ডের সঙ্গে যত পয়েন্ট এখানে শেয়ার করেন। আর মূলত এটা সীমিত সময়ের জন্য এই অফারটা দিচ্ছে, তো আপনারা এখানে সবাই এখানে জয়েন করেন। এবং কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের জানাই দিব। সেই সাথে যারা আমাদের এই চ্যানেল নতুন ব্যবসা তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টা আইকনতে ক্লিক দিবেন। এবং অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে আমি নেক্সট একটি টিউটোরিয়াল করে আপনাদের অবশ্যই অবশ্যই জানাই দিব। তো আপনারা এখন এই $60.50 অর্থাৎ $640 টোটালি একদম ফ্রিতে নিয়ে নেন এবং সেটা এক্সচেঞ্জ করে আপনারা বিটকয়েনে রেখে দেন, ঠিক আছে। তারপর অ্যাকাউন্টটি ভেরিফাই করে আপনারা সরাসরি কয়েন বেস নেবেন, কয়েন বেস থেকে আপনারা কিন্তু বিকাশের মাধ্যমে টাকাটা নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু মাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, সবার প্রতি এটা আমার রিকোয়েস্ট। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, এবং পরবর্তীতে আমি আপনাদের জানা দিব কীভাবে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করে এটা আপনারা পেমেন্ট নেবেন।